তো বন্ধুরা, কিছুদিন পরেই আছে টিচার্স ডে, আর তোমরা ভালো করেই জানো টিচার্স ডেতে আমরা একটা মানুষকেই স্মরণ করি, সে হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো আমি মনে করি এই জেনারেশনকে ওই যে টিচার্স ডের দিন স্যারকে বলা যে স্যার পার্টি চাই বা স্যারেদের সাথে এনজয় করা, সেটা তো হয়, কিন্তু অন্তত এই দিনটায় যেন সেই মানুষটাকে একটা ট্রিবিউট দেওয়া যায়, যাতে তাকে স্মরণ করা, শ্রদ্ধা করা যায়। তো গাইস, আমরা আমাদের চ্যানেলে তাই জন্য নিয়ে এসেছি তাকে একটা ট্রিবিউট জানানোর জন্য, তার একটা ড্রয়িং। তো গাইস, আমাকে অনেকেই দেখি মেসেজ করে যে বলে দাদা তুমি ড্রয়িং তো করো, মানে ওয়াটার কালার করো, কিন্তু তুমি পোর্ট্রেটের আউটলাইন ড্রয়িংটা দাও না। তো তাই জন্য গাইস আমরা এই ভিডিওতে এনেছি হচ্ছে সেই পোর্ট্রেটের আউটলাইন প্লাস ওয়াটার কালার। তো তোমরা দেখো, আর এই ড্রয়িংটায় আমরা কোনো ফাস্ট মোশন দিইনি, আমরা প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কীভাবে একটা পোর্ট্রেট করতে হয়। তো চলো স্টার্ট করছি। আচ্ছা, আমি সব সময় বলি যে পোর্ট্রেট আঁকার সময় সবসময় চোখ দিয়ে আগে শুরু করতে হয়, তাই আমি বলবো তোমরাও যখন এই ড্রয়িংটা করবে চোখ দিয়ে স্টার্ট করবে। তাহলে কী হয়, যখন তুমি চোখ দিয়ে শুরু করবে তাহলে তোমার পুরো ওভারঅল ড্রয়িংটা একটা গ্রিপে আসবে। তো তোমরা আই হোপ স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ গাইস, ড্রয়িংটা হয়ে গেছে। আমি বলবো তোমরাও এই প্রসেস করলে খুব ইজিলি একটা পোর্ট্রেট বানাতে পারবে। এবার আমি জানি তোমরা বলবে যে এর ওয়াটার কালারটা কোথায় গেল। অ্যাকচুয়ালি গাইস, আমি লাস্ট ইয়ারও এই ড্রয়িংটাই করেছিলাম, বাট আমি করেছিলাম কি আউটলাইনটা দিইনি, খালি ওয়াটার কালার করেছিলাম। তো আমি তোমাদের বলবো যে তোমরা ওই ড্রয়িংটাও দেখো, ওই ভিডিওটা দেখো, তখন তো সাবস্ক্রাইবার কম ছিল, তখন অত কেউ ভিউজও করতো না, বাট আমি বলবো তোমরা ওই ভিডিওটা ওয়াচ করো, ওর লিংক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, টিচার্স ডে আমরা স্পেশাল ড্রয়িং নিয়ে আসবো, খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, আমি মনে হয় কালকের মধ্যে নিয়ে আসবো। তাই জন্য বলছি যে তোমরা এইটা ভালো করে প্র্যাকটিস করো, টিচার্স ডের দিন মাস্ট এটা বানাও, শেয়ার করো, আর ট্রিবিউট দাও সর্বপল্লী রাধাকৃষ্ণনকে অ্যাজ টিচার্স ডের জন্য। আর আই হোপ তোমাদের ভালো লেগেছে। এনিওয়ে, গুড বাই।